ঠিক যেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একশন রিপ্লে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতির ধাঁচেই এবার বিজেপিতে নাম লেখালেন মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি রোহিত আর্য অবসর নেওয়ার তিন মাসের মধ্যে গেরুয়া শিবিরে যোগ দিলেন তিনি উল্লেখ্য কমেডিয়ান মুনাওয়ার ফারুকিকে জামিন না দেওয়ার কারণে বেশ চর্চায় উঠে এসেছিলেন এই বিচারক শনিবার ভোপালে একটি অনুষ্ঠানে গিয়ে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন প্রাক্তন বিচারপতি সেপ্টেম্বর মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হন তিনি স্থায়ী বিচারপতি হিসাবে তার যাত্রা শুরু হয় দুই সালের ছাব্বিশে মার্চ থেকে এই আদালতের বিচারপতি থাকাকালীন তার দুটি রাইনে বিতর্ক হয়েছিল দুই সালে মুনাওয়ার ফারুকি এবং নলিন যাদবকে জামিন দিতে অস্বীকার করেন রোহিত ধর্মীয় ভাবায়গে আঘাত দেওয়ার অভিযোগ উঠেছিল দুই কমেডিয়ানের বিরুদ্ধে পরে অবশ্য সুপ্রিম কোর্টে জামিন পান তারা এছাড়াও দু হাজার কুড়ি সালে স্থিরতাহানিতে অভিযুক্ত এক ব্যক্তিকে জামিন দিয়েছিলেন রোহিত সেই রায়ও পরে বাতিল করে শীর্ষ আদালত গোটা ঘটনায় ওয়াকিবহল মহলের মনে পড়ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা নিয়োগ দুর্নীতি মামলায় তার রায় নিয়ে তুমুল বিতর্ক হয় বেশ কয়েকটি রায় বাতিল করে সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত লোকসভা নির্বাচনের আগে কলকাতা থেকে পদত্যাগ করেন বিতর্কিত বিচারপতি যোগ দেন গেরুয়া শিবিরের জিতে তমলুক থেকে সাংসদও হয়েছেন তিনি রোহিত আর্জুন সঙ্গেও অনেকখানি মিল রয়েছে বিজেপির সাংসদে আগামী দিনে কি বিজেপির টিকিটে নির্বাচনী ময়দানে দেখা যাবে মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রাক্তন বিচারপতিকে সে সম্ভাবনায় কিন্তু প্রবল বলে মনে করছেন অনেকেই